অবৈধ সরকারের পতন ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে, এমনটি জানিয়েছেন জেএসডির সভাপতি আসাম আব্দুর রব। সকালে জেএসডির 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারের পতন, রাষ্ট্রীয় ব্যবস্থা মেরামতের কাজ করছে গণতন্ত্র মঞ্চ। এ সময় বিরোধী সমমনা রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সরকারের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করেন। ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে সরকার লুটপাটের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তারা। দাবি করা হয়, সরকারের হামলা মামলা উপেক্ষা করে জনগণ রাজপথে নেমে এসেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে এবং এদেরকে বিদায় করতে হবে। জনগণের শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এই স্লোগান দিয়ে শুধু রাজনীতি করা যাবে না। জীবন বাজি রেখে এই লড়াই করতে হবে, এই লড়াইয়ে জিততে হবে।